হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি, আপাতত ভালো আছি। ফ্যামিলির সাথে সময়গুলো কাটাচ্ছি, বেশ ভালোই আছি। আর সেই সময়গুলো মানে বলে না যে সব কিছু যেরকম শুরু আছে শেষও আছে, তো সেই রকমই আজকে আমার মানে এই ভালো মুহূর্তগুলো, ভালো দিনগুলো কাটানোর আজকে লাস্ট ডে। কারণ কালকে সকালে সবাই চলে যাবে, আবার আমার বাড়ি ঘর শূন্য হয়ে যাবে, সবাই চলে যাবে। এই যে কটা দিন কী করে কেটে গেলো সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুবই স্পেশাল, বিকজ আমরা যারা বাইরে থাকে ফ্যামিলির থেকে দূরে, যাদের সাথে মানে ফ্যামিলির সাথে খুব কম দেখা হয়, বছরে একবার বা দুবার, তো তাদের কাছে তো মুহূর্তগুলো স্পেশাল হবে, তাই না? আশা করি তোমরা আমার সাথে রিলেট করতে পারবে যারা যারা বাইরে আছো। তো যাই হোক, প্রত্যেকটা ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদেরও আমাদের এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে ভালো লেগেছে। এই দেখো সারা বাচ্চা পাটি, এক বাচ্চে কা হাত টুট গিয়া হ্যাঁ। তো চলো বাচ্চারা খাচ্ছে, খাক। এখন আমরা একটু রান্না বান্না চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আবার আজকে মিক্স ভেজ হচ্ছে। মিক্স ভেজটা সেদিন গিরি করেছিল, এত খেতে ভালো হয়েছিল, সেই জন্য সবাই বলেছে যে আবার করো। তো আর তার সাথে পাশে হচ্ছে লাউ রান্না, আর লাউ সাথে যেহেতু আজকে মাংস রান্না হবে, সেই লাউটার মধ্যে ভাবি বলছে গ্রেভি দিয়ে দিয়ে খেতে টেস্টি হবে। তো সত্যি সেরকমই করেছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল লাউটা। আর এখানটা হচ্ছে মাংস রান্না, দেখতে পাচ্ছ কত বড় হাঁড়িতে রান্না হচ্ছে মাংস, কারণ মানে হতো না, মানে 2 কেজি মাংস আছে এখানটায়, ওটাতে হতো না কড়াইয়ে, সেজন্য এই হাঁড়িটাতে রান্না করা হচ্ছে। আর আজকে হবে পোলাও স্পেশাল, আর নিয়েছে দই মিষ্টি, সেগুলো ফ্রিজে আছে, তো ওগুলো পর দেখাচ্ছি তোমাদের। আর এখানটায় হচ্ছে দেখো ডিম, ভাবছো যে এখন মাংস রান্না হচ্ছে ডিম কেন, তো এখানটায় আলু সয়াবিনে তরকারি হচ্ছে, সাথে ডিম দেওয়া হবে, কারণ এগুলো আমরা রাতের জন্য করে রাখবো। কারণ আমরা যখন বাইরে যাই না, বাইরে থেকে এসে আর রান্না করতে ইচ্ছা করে না। আর এমনিতে আজকে হচ্ছে সবার সাথে লাস্ট ডে, কারণ কালকে সকালে ট্রেন আছে, সবাই চলে যাবে, তো এসে রান্না করা সম্ভব না। তো এখানটায় সেদিন রাতের জন্য রান্না করা, সেখানে ট্যাংরা মাছ ভেঙে দিয়ে দিদি রান্না করছে, এটাও খেতে অসাধারণ হয়েছিল ট্যাংরা মাছটা। আর এটা রয়েছে কালকের আলুর দম, তো রয়ে গেছে, এটা খাওয়া হবে, আলুর দমটা আছে। তো আর এটা হচ্ছে চর্বি দিয়ে লাউ রান্না হয়েছে, আর মাংস তো আছে, তোমাদেরকে মাংসটা আরেকবার দেখিয়ে দিই, আর রাতের রান্না টান্না করিয়ে রাখলাম। আর এখানটায় যে মাংসটা দেখতেই পাচ্ছ, ভাবি রান্না করছে, অসাধারণ হয়েছিল খেতে, ভাবি মাংস খুব সুন্দর রান্না করে। আর এখানটায় পোলাও হয়েছে আজকে আমাদের, তোমাদেরকে দেখিয়ে দিই এর যে পোলাও। আর রাতে যেহেতু রান্না ঝামেলা রাখলাম না, কারণ বাইরে থেকে আসতে 10:30-11টা বেজে যায়, তখন এসে রান্না টান্না করতে খেতে রাত 1:30-2 বেজে যায়, তো সেই জন্য ভাবলাম যে থাক, একদম সে ছুটে ছুটে একদম 2:30-3 বেজে যায়, তো সেই জন্য ভাবলাম চলো রাতের রান্নাটা আজকে করে রাখি, কারণ কালকে সকাল সকাল ট্রেন আছে। তো এই যে আলু সয়াবিন ডিমের তরকারি রান্না করা হয়ে গেছে রাতের জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপড় ডু ফান্ড ডে। তো কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই খুব ভালো আছো? তোমাদের দোয়ার ভালোবাসা দিলাম, আমরা খুব খুব ভালো আছি। আর আজকে আমরা সবাই রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো, সেটা তোমাদেরকে একটু পরে বলবো। তো এখন একদম আমি রেডি টেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, আর সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট, এখন বেরোনোর টাইম। তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ফ্যামিলির সাথে এনজয় করার তো মজা তো একদমই আলাদা, তোমরাও জানো। তো চলো আর বেশি বকবক করবো না, কারণ অলরেডি 6:30 বেজে গেছে। তো চলো এখন যাওয়া যাক, আর সবাইকে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, হ্যালো গাইস, গুড মর্নিং, বলো কেমন আছো তোমরা? চলো হ্যাঁ, চলো চলো দইয়া বোতল দাও। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মানি স্কোয়ারে, এখানটায় পার্কিং করে দিল কার, আর এখন চললাম ভিতরে। আজকে লাস্ট ডে, একটু সবার একটু মনটা খারাপও আছে, কারণ কালকে সকাল সকাল ট্রেন আছে 9টা থেকে কলকাতা স্টেশন থেকে, তো সকাল সকাল বেরিয়ে যাবে সবাই 7:30 থেকে। বাচ্চাদেরকে মানে গেমিং জোন ওরা যাওয়ার জন্য অনেক দিন থেকে বলছিল, তো ফাইনালি বললাম যে চলো আজকের দিনটাকে ইউটিলাইজ করা যাক। তো আজকে আমরা মানি স্কোয়ারে এসেছি, আর এই যে গেমিং জোনে চলে এসেছি, বাচ্চারা এখন এনজয় করবে। তো
তো অনেক মিস করবো সবাই। আর এই টাইমটা হচ্ছে একটু কঠিন টাইম, যখন সেদিন প্রথম প্রথম আসে তখন তো খুব মজা লাগে, কিন্তু যেদিন সবাই চলে যায় মনটা খুব খারাপ লাগে, তাই না? আমি তো দেখো আমার কানসা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখো, জয়া জয়া, বাপরে আপনি তো পুরো চমক রে, ক্যা বাত হ্যায় উপর সে লেকে নিচে, এই দেখো দূর সে, খাওয়া পড়ে যেন না পড়ে।
চলো এখানটায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চললাম আমরা একটু মেকআপ যাবো। মেকআপের কিছু জিনিস কেনার আছে, মানে আমার তো না, আমার সবই আছে। ভাবি কিনবে একটা ফাউন্ডেশন আর লিপস্টিক কেনার আছে, দিদিও নাকি লিপস্টিক কিনবে, তো চলো এখন যাওয়া যাক। তোমার হাতটা দেখাও, তাও দেখবা। ঠিক আছে তাহলে লাগান। এখানটায় আমাদের খাওয়া দাওয়া, গেমিং জোন অ্যান্ড মেকআপের জিনিস কী কী কেনা হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো বাড়ি দিয়ে। আর এখানটায় দেখছো দুর্গাপুজো শেষ হয়েছে কিন্তু এখনও দুর্গাপুজোর থিম আছেই, তো দেখতে বেশ সুন্দর, কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তারপরে তোমাদের ভালো করে সব কিছু জিনিস দেখাবো কী কী কেনা হয়েছে। না 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 এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এই সব মেকআপ গুলো দেখছো সবগুলো হচ্ছে 4000 টাকার মেকআপ। আর এখানটায় দিদি একটা লিপস্টিক কিনেছে 1200 টাকা দাম লিপস্টিকটা, সেই জন্য ওই পার্সটা একটা ফ্রি পেয়েছে, মেকআপ পার্সটা তো বেশ ভালোই দেখতে ওটা। তো এই দেখো দিদি একটাই লিপস্টিক কিনেছে আর কালারটা বেশ সুন্দর নিউট কালার, আর দেখতে পাচ্ছ এখানটায় 1199, মানে ওই 1200 টাকা, 1200 টাকা দামের একটা লিপস্টিক। তো যাই হোক দেখাচ্ছে তোমাদের, সেই জন্য ওই বললাম তো মেকআপ পাঁচটা ফ্রি পেয়েছে, ভাবিও পেয়েছে, ভাবি দুটো জিনিস ফ্রি পেয়েছে, কী পেয়েছে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে দেখাই দিদির লিপস্টিকটা, দিদির লিপস্টিকের কালারটা তোমাদেরকে এখন দেখাবো। কালারটা জাস্ট ওয়াও, মানে দারুণ, এটা এত ভালো লেগেছে, এটা আমি ভেবেছি যা নেক্সট টাইম এটা আমিও নেবো। প্রথমে আমি ভেবেছিলাম যে কী জানি আমার উপর ভালো লাগবে কিনা, কিন্তু যখন ট্রাই করলাম দেখতে বেশ সুন্দর লাগছে, পুরো নিউট কালার আর বেশ সুন্দর। আর তারপরে তোমাদেরকে এখন দেখাচ্ছে এটা ভাবির, এই ভাবি এই পাঁচটা ভাবি ফ্রি পেয়েছে, আর কারণ যেহেতু ভাবি অনেকগুলো জিনিস কিনেছে সেই জন্য দুটো জিনিস ফ্রি পেয়েছে। তো চলো এটা এটা হচ্ছে ফার্স্ট একটা লিপস্টিক, এটাও হচ্ছে 1199 টাকা দাম, মানে 1200 টাকা দাম। তো এটা হচ্ছে অ্যানির পছন্দ, অ্যানি বলছিল যে মা আমরাও নাও একটা নিউট কালারের লিপস্টিক। তো ভাবি দুটো লিপস্টিক কিনেছে, তার মধ্যে এটা একটা, তো এটা হচ্ছে অ্যানির পছন্দ। আমারও ভালো লাগছে দেখতে নিউট কালার লিপস্টিক, তো এমনিতে ভালোই লাগে, কিন্তু যেহেতু আমার গায়ের রঙটা একটু চাপা তো সব ধরনের নিউট কালার মানে আমাকে মানে মানাবে না, সেই জন্য যেরকম এই কালারটা আমার উপর চুজ করবে না, কিন্তু যারা ফর্সা তাদের কিন্তু দারুণ লাগবে দেখতে। কিন্তু দিদি যে কালারটা নিয়েছে ওটা কিন্তু আমাকে একটু মানাবে, যেহেতু একটু কালারটা ডিপ আছে। তো যাই হোক এই কালারটাও কিন্তু খুব সুন্দর, অ্যানির চয়েস দেখছো কি সুন্দর। আর এটা হচ্ছে ভাবি ফাউন্ডেশন নিয়েছে ল্যাকমির, তো এই ল্যাকমির ফাউন্ডেশনটা আমিও ইউজ করেছি, খুব ভালো, আমার কাছে এখনও একটুখানি আছে। তো তোমাদের কোনো দিন আমি আমার নিজের ফাউন্ডেশনের কালেকশন দেখাবো, আমার কাছে অনেকগুলো, তার মধ্যে অবশ্য 2-3টে ফেলে দিয়েছি কিন্তু তাও 2-3টে আছে, সেটা তোমাদের একদিন শেয়ার করবো। চলো এখানটায় ভাবি একটা কাজেলও নিয়েছে, ওটা 1200 টাকা দাম ছিল, আর অ্যানি নিয়েছে এটা দেখো ইউনিকর্ন স্টাইলের একটা লিপ জেল প্লাস লিপস্টিকের মতো হালকা একটু টিন টাইপের কালার, এটার দাম কত জানো 450 টাকা। বাচ্চাদের একটা মানে লিপ টিন টাইপের, তো কালারটা কিন্তু বেশ সুন্দর। আসলে কি বলতো এটা এই যে কভারটা আছে এটারই মনে হয় বেশি প্রাইস লিপস্টিকের, মানে কোয়ান্টিটি তো খুবই কমই আছে কিন্তু কালারটা দেখো হালকা একটা পিঙ্ক কালার একটা দিচ্ছে, তো বাচ্চাদের জন্য এই কালারটি ঠিক আছে, আর ঠোঁট নাকি কালো করবে না বাচ্চাদের জন্য খুব ভালো। আর তারপরে নিয়েছে নেক্সট আর একটা লিপস্টিক, এটাও কালারটা খুব সুন্দর, আর এইরকম একটা সেটের আমারও কাছে একটা লিপস্টিক আছে, তো আমার কালারটা আরও একটু হালকা। ভাবি নিয়েছে এই ল্যাকমির 925 আর একটা একটা লিপস্টিক, বললাম যে ভাবি দুটো লিপস্টিক নিয়েছে তার মধ্যে এটাও একটা, আর এই কালারটা দেখছো অসাধারণ, এটাও কালারটা আমার না খুব পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ একদম পুরো মেজেন্ডা মেজেন্ডা টাইপের কালার, ডিপ মেজেন্ডা একটা কালার, কালারটা কিন্তু দারুণ। তো তোমরা জানি অবশ্যই কোনটা কালার তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আমার তো বেশ পছন্দ হয়েছে, কালারটা কিন্তু জাস্ট ওয়াও। তো আমারও এরকম সেটের আছে কিন্তু আমারটা এর থেকে হালকা কালারটা। তো আর তার সাথে আরেকটা ভাবি জিনিস একটা গিফট পেয়েছে, এই দেখো দেখছো কি সুন্দর, এক প্যাকেজিংটা দারুণ, মানে জাস্ট অসাধারণ।
আর এটা খুব সুন্দর, খুব কিউট ছিল। আর ভাবি এটা আমাকে দিয়ে দিয়েছে, বলছে এটা তুমি রাখো, তুমি তো নেল পলিশ টান পলিশ লাগাও, তোমার নখ টুকের ই করো, তাহলে তুমি রাখো, কারণ আমি তো নেল পলিশ লাগাই না, খুব একটা লাগাই না ভাবি, মানে লাগাই না, তো বলছে তুমি রাখো, তুমি নেল পলিশ টান পলিশ লাগাও, তো তোমার জন্য ঠিক আছে। তো এটা আমাকে দিয়ে দিয়েছে ভাবি। তো যাই হোক, তো ভাবিরই হয়েছে 4000 টাকার বিল আর দিদির হয়েছে 1000 টাকা। আর আজকের ব্লগটা এখানটা এন্ড করছি, কারণ কালকে সকালে ট্রেন আছে, সবাই আবার বাড়ি চলে যাবে যে যার নিজের জায়গায়। তো কাল থেকে আবার আমার বাড়িঘর শূন্য হয়ে যাবে, তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ইনশাল্লাহ আমার ফ্যামিলির সাথে। তো চলো আজকের ব্লগটা এখানটা এন্ড করি।